গত 7ই নভেম্বর ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন। ঋতুপর্ণা জানিয়েছিলেন যে এই জন্মদিনে তার মন ভালো নেই, মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। এমনিতেই আজকে একটু মনটা ঠিক পুরোপুরি নেই জন্মদিনে, কারণ মা শরীরটা খুব খারাপ। একটু পরেই মাকে দেখতে যাব হাসপাতালে, বেলভিউতে আছে মা। তারপরই ক্রমশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মা নন্দিতা সেনগুপ্ত। গত 15 দিন ছিলেন ভেন্টিলেশনে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, ডায়ালিসিস করাতে হতো নিয়মিত। কিডনির পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও ছিল তার। একাধিক পরীক্ষায় জানা গিয়েছিল প্লেটলেট ও রক্তচাপ কমে গিয়েছে। অবশেষে শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত। আমার একটা ট্রমা আছে, মানে সবারই বোধ হয় আছে, শ্মশানের ট্রমা আমারও আছে, মা বাবা পার্থ তো সেই জন্যে। কিন্তু তবুও আমার মনে হয়েছে যে মানে বন্ধু এত বড় লসে ওর পাশে থাকাটা যেতে হবে। আর নির্মা ভীষণ কষ্ট পাচ্ছিলেন, অনেকে হসপিটালে ছিলেন, মায়ের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। মা সমস্ত নামে কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন, আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা নিশ্চয়ই শান্তি পাবেন। বাবা অনেকদিন আগে চলে গেছেন, মা গত হলেন, কিন্তু মা আমাদের রেখে গেলেন আরো নিশ্চয়ই ভালো কিছু করে থাকার জন্য। আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন, আর যারা মা আছেন তারা যেন শত চেষ্টার পরেও হলো না শেষ রক্ষা। আজ কেওড়াতলা মহাশ্মশানেই শেষ কৃত্য সম্পন্ন হলো মা নন্দিতা সেনগুপ্তের। অরুণাভ বসুর রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।